নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো স্কেল মেন্টাল অ্যাডেথমেটিক ক্লাসে তোমাদের বেশ কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি এই কোর্শনগুলো বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে প্রত্যেকটা কোর্শেন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে টু থাউজেন্ড ফিফটি ওয়ান প্লাস টু হান্ড্রেড ফর্টি নাইন প্লাস করতে বলেছে তা টু থাউজেন্ড ফিফটি ওয়ান প্লাস টু থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি নাইন প্লাস করলাম নাইন আর ওয়ান প্লাস করলে টেন টেনে জিরো ওয়ান থাকলো ফোর আর ফাইভ প্লাস করলো নাইন নাইন আর ওয়ানে টেন টেনে জিরো হাতে ওয়ান থাকলো ওয়ান আর টু মিলে থ্রি আর টু টু তাহলে হয়ে গেল টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড বুঝেছ বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে দেখো বিদাখ দেখো থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি ইজ টু ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মাইনাস বক্স দেখো ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে কত মাইনাস করলে এই দুটো প্লাস করলে যা হবে তার সাথে ইকুয়াল হবে ঠিক আছে তাহলে এই দুটো প্রথমে প্লাস করি সিক্স হান্ড্রেড ফিফটি আর থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস করলে ওয়ান থাউজেন্ড হয়ে গেলো ঠিক আছে এবার দেখো এ পাশে রয়েছে কি রাইট সাইডে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তাহলে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে এই প্লাস করে যে ওয়ান থাউজেন্ড হলো সেটা মাইনাস করলে ওয়ান হান্ড্রেড হয়ে গেলো ঠিক আছে তাহলে দেখো এই দুটো প্লাস করে হচ্ছে ওয়ান থাউজেন্ড আর এখানে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে যদি ওয়ান হান্ড্রেড মাইনাস করি তাহলে ওয়ান থাউজেন্ড হবে দেখো মানে লেফট এবং রাইট ইকুয়াল হয়ে যাবে বুঝতে পেরেছ ভালো করে খেয়াল করো এটা ঠিক আছে এবার দেখো সিদাকে দেখো হাউ মেনি সেভেনস আর দেয়ার ইন সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রির মধ্যে সেভেন কতবার রয়েছে তাহলে সিক্সটি থ্রিকে সেভেন দিয়ে ডিভাইড করলে হয়ে গেলো নাইন নাইন টাইমস ঠিক আছে ডিদাক দেখো অ্যাড টুয়েলভ টেন টাইমস অ্যাট টুয়েলভ টেন টাইমস যেন টুয়েলভকে টেন টাইমস অ্যাড করার তো দরকার নেই তাহলে আমরা কী করবো টুয়েলভকে টেন দি ইন্টু করবো টুয়েলভকে টেন দি ইন্টু করলে কত হয়ে গেলো ওয়ান টু জিরো ঠিক আছে দেখো সেভেন হান্ড্রেডস প্লাস টেন টেন্স প্লাস নাইন ওয়ানস তাহলে সেভেন হান্ড্রেডস দেখো এখানে সেভেন হান্ড্রেডস লিখলাম প্লাস টেন টেন্স বলেছে তাহলে টেন টেন্স বলে তাহলে কী হবে ওয়ান হান্ড্রেড হবে টেন ওয়ান হান্ড্রেড আর নাইন ওয়ানস প্লাস করলে হয়ে গেলো এইট হান্ড্রেড নাইন ঠিক আছে তারপরে দেখো হাউ মেনি হানড্রেডস আর দেয়ার ইন থ্রি থাউজেন্ড ফোর সিক্সটি টু তাহলে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি টুর মধ্যে হান্ড্রেড কতবার রয়েছে তাহলে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি টুকে হান্ড্রেড ডিভাইড করবো করার পর দেখো সিক্সটি থ্রি হয়ে যাবে কিন্তু রিমাইন্ডার থাকবে ফর্টি টু এটা কিন্তু কোনো ভ্যালু নেই বলেছে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি টুর মধ্যে ওয়ান হান্ড্রেড কতবার রয়েছে তা ডিভিশন করার পর সিক্সটি থ্রি হয়েছে সিক্সটি থ্রি হবে আনসার ঠিক আছে বুঝেছ ভালো করে মন্দ দেখবে এটা এবার দেখো ভালো করে পরে কোশ্চেনটা হোয়াট ইজ দ্য টোটাল অফ রুপিস সেভেন্টিন রুপিস নাইন অ্যান্ড রুপিস ফোর সেভেন্টিন নাইন অ্যান্ড ফোর প্লাস করবো কোলে হয়ে গেলো রুপিস থার্টি বুঝেছো তারপরে দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরেরটা হাউ মেনি ওয়ান্স আর দেয়ার ইন ফোর ডজন দেখো ওয়ান ডজন ইজ রেজাল্ট আমরা কী জানি টুয়েলভ তাই তো তাহলে ফোর ডজন ইজ ডজেন টু কত টুয়েলভ ইন্টু ফোর ইজ রেজাল্ট টু ফর্টি এইট এবার ভালো করে দেখো বলেছে দেখো হাউ মেনি ওয়ান্স বলেছে তাহলে দেখো ফর্টি এইটের মধ্যে এইটা এইট ওয়ান্স আর ফোর টেন তাহলে ওয়ান্স কত হবে ওয়ান এইট এইট হবে আনসার বুঝেছো তারপরে কোশ্চেনটা দেখো বন্দি খেয়াল করো বলেছে কি সিক্সু টু ইন্টু টেন রুপিস টেন পয়সা ইজিক টু রুপিস তাহলে সিক্সু টুকে টেন দিয়ে ইন টু করলে হয়ে যাবে কত দেখো সিক্স টু জিরো পয়সা এবার সিক্স টু জিরো পয়সা এবার রুপিস বলেছে তাহলে পয়সাকে রুপিস করতে হলে আমি কী বলেছি হানড্রেড ডিভাইড করতে হয় তাহলে হানড্রেডের ওয়ানের পরে ডবল জিরো রয়েছে তাই পয়েন্ট মানে টু ডিজিট বিফোর হয়ে যাবে তাহলে হয়ে যাবে সিক্স পয়েন্ট টু জিরো টু ডিজিট বিফোর তাহলে পয়সা থেকে রুপিস করতে গেলে হানড্রেড দিয়ে ডিভাইড এবং যদি পয়সা থেকে রুপিস করতে হান্ড্রেড ডিভাইড করতে হবে আর রুপিস থেকে পয়সা করতে হলে হান্ড্রেড দিই ইন্টু করতে হবে বুঝেছ দেখো পরে কোশ্চেন করসেন কী বলেছে দেখো হাফ অফ রুপিস নাইনটি তা রুপিস নাইনটি হাফ তাহলে টু আর এখানে নাইনটি কাটাকাটি যাবে টু আর নাইনটি গেলে হলো ফর্টি ফাইভ রুপিস ফর্টি ফাইভ হয়ে গেল আশা করছি তোমরা বুঝেছো আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের এই কোর্শনগুলো কিছু বুঝিয়ে দিলাম মেন্টাল অ্যারিথমেটিক থেকে এই কোর্শনগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝেছো এই প্রশ্নগুলো বাড়িতে খাতায় লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে কোনো যদি প্রবলেম থাকে বুঝতে না পারো কমেন্ট করে আমাকে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে বা তোমরা বুঝতে পারো সব কিছু তাহলে আমাকে একটা লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে যে স্যার আমি সবগুলো বুঝেছি ঠিক আছে সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে মন দিয়ে